हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय यूट्यूब चैनल रंगधनु सातकाहन। आमी शिफा आज के हाजिर होयेछी तोमादेर साथे एकटी कुकिंग भिडियो निये। এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, আর সেই রেসিপিটা হচ্ছে টমেটো ডিমের অমলেটের রেসিপি। এই টমেটো ডিমের অমলেটটা আমার খুব পছন্দের, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদেরকে বলে রাখা ভালো, এই টমেটো ডিমের অমলেটটায় আমি যে টমেটোগুলো ইউজ করব সেগুলো হচ্ছে আমার ছাদ বাগান থেকে কালেক্ট করা। চলো আর দেরি না করে আমরা রেসিপিটাতে চলে যাই। আজকে আমরা টমেটো ডিমের অমলেট বানাচ্ছি। এই অমলেটটা বানানোর জন্য আমাদের কি কি লাগবে প্রথমে আমরা দেখে নেই। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি আর টমেটো কুচি করে কেটে রাখা হয়েছে। আর অমলেটটা করার জন্য আমি দুটো ডিম নিয়েছি। টমেটো ডিমের অমলেট করার জন্য এখানে ফ্রাই প্যানে তেল গরম করা হচ্ছে। তেলটা একটু কালচে দেখা যাচ্ছে, কারণ এটা হচ্ছে সরিষার তেল আর এই তেলটাতে ইলিশ ভাজা করা হয়েছে কিছুক্ষণ আগে, তাই আমরা ভাবলাম এই তেলটাই ইউজ করি। আপনারা প্লেন সয়াবিন তেল, সরিষার তেল, যার যেটা পছন্দ সেটা ব্যবহার করে এই অমলেটটা করতে পারবেন। প্রথমে অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নরম করে নিতে হবে। এবার নরম করে রাখা পেঁয়াজের সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়া হচ্ছে, ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছে। এগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার টমেটো কুচিগুলোও দিয়ে দেওয়া হচ্ছে এগুলোর সাথে। এবার ডিম ভেঙে দেওয়া হচ্ছে। ডিমের কুসুমটাকে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচের সাথে টমেটোর সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর একটু ভালো করে চামচ দিয়ে ফিটে নিতে হয় এটা, তাহলে ভাজাটা অনেক ভালো হয় এবং ডিম ভাজাটা ফুলে ফুলে আসে, খেতে অনেক মজা হয়। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর মিক্সারটাকে ভেজে দেওয়া হচ্ছে। এটাকে বেশ কিছু সময় চুলায় রাখতে হবে, কারণ টমেটোগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। এবার এটাকে উল্টে নেওয়ার পালা, বেশ সাবধানে উল্টাতে হয় কারণ ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার এটার ওই সাইডটাকেও অল্প আঁচে বেশ কিছুক্ষণ রাখতে হবে। আপনারা চাইলে এটাকে পিস করে তারপর ফ্রাই প্যান থেকে নামাতে পারেন। এবার অমলেটটাকে নামানোর পালা। এই দেখুন, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টমেটো ডিমের অমলেট। এটা খেতে বেশ মজার এবং আমার খুব পছন্দের। আমি প্রায় এটা বাসায় তৈরি করে খেয়ে থাকি। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটি লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেলে তোমরা নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। বাংলাদেশি শীতকাল শেষ হয়ে গেলেও টমেটো কিন্তু এখনও শেষ হয়ে যায়নি, তাই আশা করছি তোমরা সবাই বাসার সবাইকে নিয়ে আমার এই রেসিপিটা ট্রাই করবে। ধন্যবাদ সবাইকে।